বাজির লোক, চোখে কি মাথা খাইছেন? আমি কি জিগর করছি নাকি? সরি বলছি না, মেয়েটার হাসিটা দেখছিস? আমি তো মরে যেতে ইচ্ছা করছে। ফ্রেন্ডলি কস দিয়ে রেখেছি, দেখিনি। তোমার জন্য জমানো মেহজাবিনের কাছে খাবার চাচ্ছেন, কে এই পাগল? মেহজাবিন আর জনির পারিবারিকভাবে বিয়ে হয় মাত্র কয়েকদিন। নতুন সংসার, তারা ঘোরাঘুরি করছে, শপিং করছে। হঠাৎ এমনই একদিন শপিং মলের সামনে একটি পাগলকে দেখতে পায়। সে তাদের কাছে খাবার চায়, এরপর পাগলটাকে তারা টাকা দেয়। এরপর থেকে পাগলটা ক্ষুধা লাগলে মেহজাবিন জনির বাসায় চলে যায়, তারাও তাকে খাবার দেয় নিয়মিত। একদিন হঠাৎ পাগলটা আর আসে না। এরপর মেহজাবিন জনিকে বলে পাগলের খোঁজ নিতে। জনি পাগলের খোঁজ করতে থাকে, সে খোঁজ পায় পাগলটির, আর বেঁচে নেই। মেহজাবিন এ খবর শোনার পর জনিকে বলে ছেলেটির এক সময় তার বয়ফ্রেন্ড ছিল। জনি মেহজাবিনকে পাগলটির কবরের কাছে নিয়ে যায়, তারা কবর জিয়ারত করে, সেখানেই নাটকটির দৃশ্য শেষ হবে। এমনই এক গল্পে নির্মিত হচ্ছে নাটক প্রস্থান। নাটকটির ট্রেলার দেখে এরই মধ্যে অনেকের চোখে জল এসে গেছে। আসছে ঈদে এই নাটক কাঁদাবে সবাইকে। রাজীব আহমেদের চিত্রনাট্যে এই নাটকটি নির্মাণ করছেন বিইউ শুভ। নাটকের দৃশ্য, পাগলের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার করা হবে। অপূর্বর এই নতুন লুক নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট আমাদের সাথে শেয়ার করুন। এছাড়া বিনোদন জগতের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।